হ্যালো এভরিওয়ান, আমার নাম রিতেশ সাহা। আমি অ্যাপটি ক্লাসের ম্যাথ ফ্যাকাল্টি এবং আমি অলমোস্ট 10 ইয়ার্স প্লাস ধরে WBCS স্টুডেন্টদের ট্রেনিং করছি। তো আজকে আমরা যে সমস্ত কোয়েশনসগুলো ডিসকাস করব, সেই কোয়েশনসগুলো টু সাম এক্সটেন্ট WBCS এ আসে, তবে এগুলোর ইম্প্যাক্ট অনেক জায়গায় থাকে। যেমন ধরো ক্যালকুলেশন কিভাবে আমরা ফাস্ট করতে পারি, বা ওই ক্যালকুলেশন গুলো ফাস্ট করলে কোন কোন জায়গায় আমাদের ইউজ হয়, সেগুলোর উপরে বেস করে আমরা কিছু কোয়েশ্চেন আজকে সিলেক্ট করেছি। দ্যাট ইজ কল সিম্পলিফিকেশন। তো সিম্পলিফিকেশনের কোয়েশ্চেন কিভাবে সলভ করতে হয়, কিভাবে কোয়েশ্চেন গুলোকে দেখতে হয়, সেগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব। ঠিক আছে, তো দেখে দেখা যাক, এটা আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। তো দেখো, এই যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, এই কোয়েশ্চেনটা বলা আছে 2.99 ডিভাইডেড বাই 3.99 ইনটু কিউব রুট অফ 511.99 প্লাস 123.9% অফ 650.11, দ্যাট ইজ ইকুয়ালস টু 1। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনটা রয়েছে, এটাকে কি করে আমরা সলভ করব বা সিম্পলিফাই করব। তো সবার আগে যেটা করব সেটা হচ্ছে এরকম, এই যে কোয়েশ্চেনটা আছে এটাতে 2.99 কে আমি লিখতে পারি 3, এন্ড 3.99 কে লিখতে পারি 4। ঠিক আছে, এই নাম্বারটা ইজ ভেরি ক্লোজ টু 512। আচ্ছা, একটা জিনিস বলে রাখি যে 2 to the power 1 থেকে 2 to the power 12 এই নাম্বার গুলো তোমরা প্লিজ তোমরা যদি মুখস্থ করে রাখো, 2 to the power 1 কত, 2 to the power 2 কত, 2 to the power 3 কত, এইভাবে 2 to the power 12 অব্দি কত যদি মনে থাকে, তাহলে অনেক ক্যালকুলেশনের অনেক জিনিস আমাদের ইজি হয়ে যায়। যেমন 2 to the power 9 দ্যাট ইজ ইকুয়ালস টু 512 প্লাস। এবার দেখো এখানে যে নাম্বারটা লেখা আছে এটা আছে 123.9, মানে বেসিক্যালি 124%। তো আমি এটাকে 124% না ধরে ধরছি 125%। কেন 125% ক্যালকুলেট করাটা অনেক ইজি হয়। তাহলে 125% মানে কত হবে, 25% মানে যদি 1/4 হয়, 25% মানে যদি 1/4 হয়, তাহলে 125% এটার মানে হচ্ছে 5/4। তাহলে আমি নাম্বারটাকে লিখছি 5/4 × 650। ঠিক আছে, এবার তুমি বলতে পারো যে এখানে যে নাম্বারটা আমরা চুজ করলাম সেটা হচ্ছে 124 ছিল, আমি নিয়েছি 125, তাহলে অবভিয়াসলি আমার 1% বেশি আছে, তো দেখে রিডিউস করা যেতে পারে। তাহলে 1% রিডিউস যদি করি তাহলে এখানে কি করব, এটার 1% কত হবে, 6.5, রাইট? কি করে এটাকে ভাববো, 100% যদি 650 হয় তাহলে 10% একটা জিরো কেটে দাও, এটা হয়ে যাবে 65। তাহলে 1% একটা ডেসিমেল নিয়ে আসো, তাহলে হয়ে যাবে 6.5। ঠিক আছে, তো এবার দেখো আমি যেটা করবো সেটা হচ্ছে এরকম, এই আমার জিনিসটা রয়েছে। এবার ক্যালকুলেশনে, তো ক্যালকুলেশনে ঢোকার আগে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, তুমি যদি এই নাম্বারটাকে চিন্তা করো এটা কত আসে, এটা বেসিক্যালি 6 আসে, আর এখানেও আছে 6.5। তার মানে আমি এইটা আর এটা মোটামুটি যদি কেটে দিই আমার ক্যালকুলেশনে খুব গন্ডগোল হবে। ঠিক আছে, এবার আমার রয়েছে এই নাম্বারটা, এই নাম্বারটাকে ক্যালকুলেট করা যাক। তো এই নাম্বারটা ক্যালকুলেট করার জন্য আমার সাজেশন হচ্ছে মাল্টিপ্লাই না, ডিভাইড করো, তখন মাল্টিপ্লাই করো, এর থেকে বেটার এরকম লিখো, এই নাম্বারটাকে পুরোটা লিখে দাও 650 প্লাস 1/4 অফ দিস নাম্বার। তাহলে এটার 1/4 কত হবে, এটার 1/4 যদি করি 1, তারপরে আসছে হচ্ছে 15 মানে আমি মোটামুটি রিচ করতে পারি 3 অবধি, 13 তারপরে আমি আবার 3 অবধি করলে 30 আসছে, তারপরে 7, মানে মোটামুটি এরকম একটা নাম্বার আছে, এটাকে অ্যাড করে দিই তাহলে আসবে হচ্ছে 7 8 7। ঠিক আছে, এবার এরকম একটা নাম্বার, এর কাছাকাছি অপশনস অনুযায়ী যদি আমি খুঁজি তাহলে আমি কি পাবো। এবার আমি যদি ক্যালকুলেশনের ক্ষেত্রে এটাকে বুঝি যে দেখো যেই নাম্বারই আমি ক্যালকুলেট করতে যাব, তো আমার ক্ষেত্রে ক্যালকুলেশনটা একটুখানি বিট ডিফারেন্ট হতে পারে, যদি আমরা
নর্মাল হিসাবে ভাবি, তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে ওর ক্লোজেস্ট ভ্যালু নিয়ে কাজ করার চেষ্টা করি। তাহলে এক্ষেত্রে আনসার হয়ে যাওয়া উচিত দিস ওয়ান, তাহলে অপশন হবে অপশন দিস। ঠিক আছে, তো চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেওয়া যাক। এটা হচ্ছে আমাদের পরের কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনে দেখো আমি এটাকে লেখার চেষ্টা করছি কিরকম ভাবে, এটা প্রথমে এই নাম্বারটাকে লিখি 40%, এটা মানে হচ্ছে 39.39 মানে 40%, 40% মানে হচ্ছে 2/5। তো 2/5 লিখে দিলাম প্রথম ইনটু এই নাম্বারটা উইচ ইজ 40 ডান প্লাস। এবার এই যে নাম্বারটা আছে, এই যে নাম্বারটা আছে, এবার দেখো এটাকে দুটো ভাবে করা যায়, একটা হচ্ছে 4/5 অফ 480 লেখা যেতে পারে, আরেকটা ওয়ে আরেকটা অ্যাপ্রোচ আমি তোমাদের করবো, সেটা হচ্ছে 40% অফ বেসিক্যালি 420। এবার এই পার্সেন্টেজটা বেসিক্যালি যে পার্সেন্টেজ অফ এই যে নাম জিনিসটা, এটা বেসিক্যালি দুটো জিরো লাগে, দুটো জিরো কে দিয়ে সিম্পলিফাই করো। তাহলে যদি এইখানে একটা জিরো আছে এখানে একটা জিরো আছে, দুটো জিরো কে ক্যান্সেল আউট করে দাও, তাহলে 4×40। ঠিক আছে, তাহলে এই নাম্বারটার সঙ্গে আমি এটাও ভাবতে পারি দ্যাট ইজ দা 4×40, দ্যাট ইজ অলসো দা আনসার। তাহলে এখান থেকে 4×42 পেলাম, দ্যাট গিভস ইউ 168। ঠিক আছে, প্লাস এবার আসি এখানে, এখানে দেখো এটা আছে হচ্ছে 6, 5.9 মানে 6, 6 এর স্কোয়ার, তার মানে এখানে 6 এর স্কোয়ার এলো, আর এখানে স্কোয়ার রুট যদি করি 2 এর সাথে এটা, তার মানে এটা বেসিক্যালি 6³ থাকে, তাহলে এখানে চলে এলো 6³। ওকে, আচ্ছা এবার এই নাম্বারটা যদি চিন্তা করো, এটা বেসিক্যালি কি আসছে, এটা বেসিক্যালি আসছে হচ্ছে 160/5, তার মানে 30, রাইট? তাহলে কিছুই না, আমাকে জাস্ট এটাকে অ্যাড করতে হবে 168+6³, তার মানে হচ্ছে 264/30। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি উই ক্যান গেট আওয়ার আনসার। ঠিক আছে, তো এই ওয়েতে এই কোয়েশ্চেন গুলোকে করা যায়। এবার আমরা যখন কোয়েশ্চেন গুলোকে সলভ করবো, চেষ্টা করবো যে কোয়েশ্চেন গুলো কি ভ্যালু দেওয়া আছে, তার সিম্পলিফাইড ভ্যালু গুলোকে আমরা নিয়ে চেক করা, কখনোই বড় ভ্যালু নিয়ে ভাববে না, তাতে করে তোমাদের ক্যালকুলেশন করতে অনেক বেশি টাফ লাগে, রাইট? তো দেখা হবে আজকে, এই অবধি থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে, সি ইউ সুন, থ্যাংক ইউ।